আসসালামু আলাইকুম, ভোরের নিউজ চ্যানেলের আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। আজকের রাজনীতির ঘটে যাওয়া তাজা সব নিউজ জানতে না টেনে পুরো সংবাদটি দেখুন। ভোটে যাওয়া নিয়ে সংশয়ে বিএনপি, ফুরফুরে মেজাজে গণজোয়ার নিয়ে ফের ক্ষমতায় যেতে চান শেখ হাসিনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভোট থেকে সরে দাঁড়াবে কিনা তা নিয়ে সংশয় কাজ করছে সরকারি দলে। সারা দেশে বিএনপি প্রার্থীরা এখনও আটঘাট বেঁধে নির্বাচনী প্রচার প্রচারণায় মাঠে নামেননি, এ কারণে তাদের ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকা না থাকার আলোচনা করছে আওয়ামী লীগ প্রার্থীরা। অন্যদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই ভোটে জোয়ার তুলে আবারও ক্ষমতায় আসতে চান। ইতিমধ্যে এই গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মনে করেন দলের নীতি নির্ধারক ফোরাম, এ কারণে তিনি নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। নির্বাচনী প্রচার কাজে দলের সর্বস্তরের নেতাকর্মীকে মাঠে নামাতে সক্ষম হয়েছেন তিনি। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধতায় সর্বস্তরের ভোটার নৌকার প্রার্থীকে সমর্থন দেয়ায় ফুরফুরে মেজাজে রয়েছেন আওয়ামী লীগ। বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি থাকবে না এ নিয়ে খুব বেশি চিন্তা করছেন না আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বরং প্রতিযোগিতামূলক নির্বাচনে জয়ী হয়ে আবারও প্রধানমন্ত্রীর মুকুট পড়তে চান বঙ্গবন্ধু কন্যা। তবে ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকার পক্ষে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা, গতকাল ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক স্থানে বলেছেন, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্যফ্রন্ট ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকবে। আওয়ামী লীগের নীতি নির্ধারক সূত্র জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাট্রিক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন ক্ষমতাসীন দলটির নেতাকর্মীরা। নির্বাচনী মাঠ গোছাতে নেমেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন। ওই দিন নিজ এলাকার কোটালীপাড়ায় নির্বাচনী সমাবেশে নৌকামার্কায় ভোট চাওয়ার মধ্য দিয়ে নির্বাচনী যাত্রা শুরু করেন শেখ হাসিনা। বৃহস্পতিবার টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফেরার পথে 60টি নির্বাচনী সভায় যোগ দেন আওয়ামী লীগ সভানেত্রী। প্রতিটি নির্বাচনী সভায় তিনি সরকারের উন্নয়ন তুলে ধরার পাশাপাশি স্থানীয় দাবি পূরণের আশ্বাস দিচ্ছেন। টুঙ্গিপাড়া থেকে ঢাকার পথে পথে ছিল মানুষের ঢল, রাস্তার দুই পাশে হাজার হাজার নারী পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলকে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আনতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে আওয়ামী লীগ। এজন্য এবার দলের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নির্বাচনে অভিজ্ঞদের বেছে নেওয়া হয়েছে। দলের ভিতরে যেসব ছোটখাটো সমস্যা ছিল তা ইতিমধ্যে মিটিয়ে ফেলা হয়েছে। এখন নৌকার প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে সর্বস্তরের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা 10 বছরের উন্নয়ন কর্মকাণ্ড নির্বাচনী প্রচারে তুলে ধরা হচ্ছে। এছাড়া বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস সহিংসতার চিত্রও দেশবাসীর সামনে তুলে ধরছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া মিলছে, অন্যদিকে বিএনপি প্রার্থী ও নেতাকর্মীরা মাঠেই নেই। এখনও ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের মাঠে নামাতে না পারায় ভোটের মাঠে সুবিধায় রয়েছে সরকারি দলের প্রার্থীরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার টানা 10 বছরে রেকর্ড পরিমাণ উন্নয়ন করেছে, তা ধরে রাখতে হলে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। অন্য কোনো সরকার গঠিত হলে দেশের চলমান উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে। বর্তমান সরকারের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু, নিজস্ব অর্থায়নে এই সেতুর কাজ অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কিছু মেগা প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল প্রকল্পের কাজ শুরু হয়েছে। এসব উন্নয়ন কাজের গতি স্লথ হয়ে যাবে যদি সরকারের ধারাবাহিকতা না থাকে, কারণ অতীতে এমন ঘটনার বহু নজির রয়েছে, সে কারণে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। এদিকে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কাজের ধারাবাহিকতা ধরে রাখতে সরকারের ধারাবাহিকতার উপর জোর দিচ্ছেন, সে কারণে তিনি আবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। জানা গেছে, নির্বাচনে জয় পেতে হলে ঐক্যের উপর জোর দিয়েছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য তিনি ছয় কেন্দ্রীয় নেতাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন। দলীয় প্রধান ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের তৎপরতার কারণে অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এবার দলের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কম। 260টি আসনের মধ্যে 11 জন বিদ্রোহী প্রার্থী দলের প্রতিপক্ষ হয়েছেন, তবে শেষ পর্যন্ত তারা মাঠে থাকবেন না বলে আশা দলের নীতি নির্ধারকদের। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকার গত 10 বছরে যে পরিমাণ উন্নয়ন করেছে অতীতে কোনো সরকার তা করেনি।
দেশের মানুষ উন্নয়নে শান্তিতে বিশ্বাসী, সে কারণে সারা দেশে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ আর জঙ্গিবাদ সন্ত্রাসের মদতদানকারীদের ক্ষমতায় দেখতে চায় না। তারা উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে, আর চতুর্থবারের মতো বিজয়ের মুকুট পড়বেন বঙ্গবন্ধু শেখ হাসিনা। এদিকে ঢাকাসহ সারাদেশে বিএনপি এখনও ভোটের মাঠেই নামতেই পারছে না। প্রচারণা শুরুর দিকে ঢাকার বাইরে কয়েকটি বড় শোডাউন দেখা গেলেও এখনও চুপসে গেছেন প্রার্থীরা। নতুন করে ধরপাকড় শুরু হয়েছে। তবে কোনো কোনো প্রার্থী বলছেন কৌশলী অবস্থান নিয়ে ভিন্নভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। শোডাউন বাদ দিয়ে ঘরে ঘরে ধানের শীষের বার্তা নিয়ে যাচ্ছেন প্রার্থীরা। তবে গতকাল পর্যন্ত ঢাকায় বড় ধরনের কোনো শোডাউনে যাননি বিএনপি। রাজধানীতে অপেক্ষাকৃত প্রার্থীও দুর্বল। একটি অংশ প্রচারণার চেষ্টা করলেও বড় একটি অংশ এখনও নীরব ভূমিকায় আছে। রাজধানীতে ধানের শীষের কোনো প্রার্থীর প্রশ্নারও চোখে পড়ে না। সূত্রে জানা যায় বিএনপি প্রার্থীদের মধ্যে এখন সন্দেহ অবিশ্বাস ঢুকে গেছে। ধানের শীষে একাধিক প্রার্থী বাংলাদেশ প্রতিদিনের কাছে জানতে চেয়েছেন শেষ পর্যন্ত কি নির্বাচন হবে, বিএনপি কি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে না বর্জন করবে। যেভাবে নেতাকর্মীদের উপর হামলা, জুলুম, নির্যাতন করা হচ্ছে তাতে এ নির্বাচনে থাকার কোনো যুক্তি নেই। অনেক প্রার্থী এখনও বুঝে উঠতে পারছেন না কি করবেন তারা। তৃণমূল নেতা কর্মীদের হামলা মামলা কিংবা নির্বাচনী খরচ চালাতে আর্থিক সংকটেও পড়েছে অধিকাংশ নতুন প্রার্থী। অবশ্য বিএনপির হাইকমান্ড বলছে শত প্রতিকূল পরিবেশেও বিএনপি নির্বাচনে থাকবে। ক্ষমতায় যাওয়াই বিএনপির উদ্দেশ্য নয়, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, খালেদা জিয়ার মুক্তিকেই তারা প্রাধান্য দিচ্ছেন। এজন্য হাইকমান্ড থেকে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ভোট কেন্দ্র পাহারা দিতেও বার্তা দেওয়া হয়েছে। এ নিয়ে তৃণমূল নেতাদের কমিটি গঠনেরও নির্দেশনা দেওয়া হয়। এত কিছুর পরও নির্বাচনে থাকা না থাকা নিয়ে সংশয় কাটেনি তৃণমূলে। বিএনপির দায়িত্বশীল নেতারা জানান তফসিল ঘোষণার পর পরিকল্পিতভাবে ধানের শীষের প্রার্থী ও কর্মী সমর্থকদের ওপর হামলা নির্যাতন চালানো হচ্ছে। এর উদ্দেশ্য পরিষ্কার, সরকারি দল চায় না জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে থাকুক, কিন্তু আমরা এবার সরকারকে খালি মাঠে গোল দিতে দেব না। পরিস্থিতি যাই হোক, ভোটের শেষ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি, ঐক্যফ্রন্ট ও 20 দলের নেতাকর্মীরা। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারা দেশে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের ওপর জুলুম নির্যাতন চলছে। সরকার চায় বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে মাঠে না থাকুক, কিন্তু সরকারকে বলতে চাই জাতীয় ঐক্যফ্রন্ট এবার ভোটের মাঠ ছাড়বে না। যত প্রতিকূল পরিবেশই আসুক না কেন, ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকব। আমাদের সামনে যে কঠিন চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটে সেনা 10 দিন, চলছে ব্যালট ছাপানোর কাজ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে নির্বাচন কমিশন। এখন চলছে ব্যালট পেপার ছাপানোর কাজ। এবার ভোটের 7 দিন আগে মাঠ পর্যায়ে ব্যালট পেপার পৌঁছে দেবে কমিশন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ভোটের সময় সাংবাদিকদের ছবি তুলতে বাধা থাকবে না, তবে লাইভ দেখানোর ব্যাপারে নির্দেশনা আরও পরে আসবে। মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা আসবে। সূত্র জানায় আগামী 24 ডিসেম্বর মাঠে নামছে সেনাবাহিনীর সদস্যরা। ভোটের আগে পরে মিলিয়ে 10 দিনের জন্য তারা মোতায়েন থাকবে। পরিকল্পনা অনুযায়ী 30 ডিসেম্বর অনুষ্ঠেয় ভোটের 6 দিন আগে মোতায়েন হবে সেনাবাহিনী। ভোটের পরও 2 দিন নির্বাচনী এলাকাগুলোতে থাকবে তারা। সেই সঙ্গে বিজিবি সদস্যদের 12 দিনের জন্য মোতায়েনের প্রস্তাব করা হয়েছে। সেক্ষেত্রে 22 ডিসেম্বর থেকে 2 ডিসেম্বর মাঠে থাকবে তারা। সেই সঙ্গে পুলিশ, র্যাব, আর্ম পুলিশ ব্যাটালিয়নকে 6 দিনের জন্য প্রস্তাব করা হয়েছে। 26 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর নিয়োজিত রাখা হবে তাদের। আর ভোট কেন্দ্রে নিরাপত্তা সদস্যদের ভোটের 2 দিন আগে 28 ডিসেম্বর থেকে মোতায়েন করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ বলেছেন, ভোটের প্রস্তুতি প্রায় শেষ, শুধু বাকি প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ। ভোটের 7 দিন আগে ব্যালট পেপার নির্বাচনী এলাকায় পাঠানো হবে। ভোটে সেনা 10 দিন। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী 24 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। গতকাল আগারগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নির্বাচনী মাঠে বিচারিক ক্ষমতা প্রয়োগে 3 ধরনের কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন 652 জন, সিনিয়র জেলা জজ থাকবেন 244 জন, আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন 640 জন। তারা নির্বাচনের 2 দিন আগ থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত মোট 4 দিন দায়িত্ব পালন করবেন। এছাড়া 1000 মতো নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্বে থাকা বিজিবি, র্যাব, পুলিশ সদস্যদের নিয়ে দায়িত্ব পালন করবেন। এরাই মূলত ভোটের মাঠে বিচারিক দায়িত্ব পালন করবেন, ফলে আলাদা কোনো বাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার কোনো সুযোগ নেই।
অভিযোগের বিষয়ে ইসি সচিব বলেন, প্রতিটি অভিযোগই আমরা গুরুত্ব সহকারে দেখছি, আমলে নিচ্ছি। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কাছে পাঠাচ্ছি, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছেও পাঠাচ্ছি, তারা এসব বিষয় তদন্ত করে দেখছে। বেশ কয়েকটি তদন্ত রিপোর্ট আমাদের হাতেও এসেছে, তাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অভিযোগগুলোর সত্যতা নেই, আর যে অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে সেগুলো নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইসি সচিব বলেন, কমিশন সিদ্ধান্ত দিয়েছেন যে যদি কোনো পেন্ডিং ওয়ারেন্ট থাকে এবং তা তামিল আদালত কোনো তাগিদ থাকে তাহলে তাদের গ্রেপ্তার করা যাবে। আসলে ওয়ারেন্টভুক্তরা অনেকেই আত্মগোপনে ছিলেন, এখন ভোটের মাঠে তারা দৃশ্যমান হয়েছেন, এ কারণে হয়তো পুলিশ তাদের ধরছে বা ধরার চেষ্টা করছে। ইসি সচিব বলেন, সাংবাদিকদের জন্য কোনো নীতিমালা ইসির নেই। গত বৃহস্পতিবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধির সঙ্গে সভা থেকে সাংবাদিকদের জন্য একটা নীতিমালা করার প্রস্তাব হয়েছে। তবে কমিশনাররা বলেছেন, সাংবাদিকরা ভোট কেন্দ্রে যেতে পারবেন, ছবি তুলতে পারবেন, এমনকি ভোটারদের মতামতও নিতে পারবেন, এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতা রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে, আমরা এ ব্যাপারে বিস্তারিত পরে জানাব। ডক্টর কামাল হোসেনের উপর হামলার বিষয়ে ইসি সচিব বলেন, এ বিষয়টি নিয়ে কমিশনে কেউ লিখিত অভিযোগ করেননি, করলে ইসি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে। ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে যে ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের কাছে ফোন থাকবে এবং পুলিশ ইনচার্জ ফোন ব্যবহার করতে পারবেন। অন্যদের কাছে ফোন থাকতে পারে, তবে তারা ভোট কক্ষে তা ব্যবহার করতে পারবেন না। সাংবাদিকরা মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন, তবে তা কেন্দ্রের ভিতরে ব্যবহার না করে বাহিরে ব্যবহার করতে পারবেন। ভিতরে ব্যবহার করলে বিশৃঙ্খলা হতে পারে, যারা ভোট দিতে কেন্দ্রে আসবেন তারাও মোবাইল ফোন ব্যবহার করতে উৎসাহী হতে পারেন, এ ব্যাপারে একটা বিধিনিষেধ থাকা প্রয়োজন। সচিব বলেন, ভয়টা কোনো বিষয় না, এটা হলো নির্বাচনকে যেন কেউ বানচাল না করতে পারে সে বিষয়ে সতর্ক থাকা। আপনি জানেন, এবার একটু ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন হচ্ছে, সব রাজনৈতিক দলেতে অংশগ্রহণ করছে, একটি রাজনৈতিক সরকার আছে, সবকিছু মাথায় রেখে আমাদের চিন্তাভাবনা করতে হবে। জাতীয় পার্টির ইশতেহার ঘোষণা। জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন সহ 18 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে, দলটির নির্বাচনী ইশতেহারে এ কথা বলা হয়েছে। এক্ষেত্রে দেশে বিদ্যমান 8 বিভাগকে প্রদেশে উন্নীত করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের বনানী অফিসে এ ইশতেহার ঘোষণা করা হয়। পার্টির চেয়ারম্যানের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এবিএম রুহুল আমিন হাওলাদার দলের পক্ষে ইশতেহার ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলাওয়ার হোসেন খান, এস এম ফয়সাল চিশতি, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান খান, আলমগীর শিকদার লোটন, যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক, শেখ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল শফি প্রমুখ উপস্থিত ছিলেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।